হ্যালো বন্ধুরা আমি কিরণার আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি আজকে চলে এসেছি শ্যাম মন্দিরে মন্দিরটি কিন্তু ভীষণ সুন্দর সম্পূর্ণ মন্দির সাদা শ্বেত তৈরি মন্দিরের সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সঙ্গে থাকো তবে সবার আগেই তোমাদের একটা কথা জানিয়ে দিই মন্দিরটি অবস্থিত কোথায় মানে কিভাবে এখানে আসতে হবে মন্দিরটি দক্ষিণেশ্বরের আগে আলমবাজারের খুব কাছেই অবস্থিত আলমবাজারে নেমে ওখান থেকে অটো বা টোটো ধরে কিন্তু তোমরা চলে আসতে পারো এই শ্যাম মন্দিরে অটো বা টোটো যাকেই বলবে যে আমরা শ্যাম মন্দির যাবো তারা কিন্তু তোমাকে একদম মন্দিরের সামনেই নামিয়ে দেবে ভাড়া নেবে দশ টাকার মতো তোমরা দেখতেই পাচ্ছ মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর সম্পূর্ণ সাদা শ্বেতপাত হয়েই তৈরি কারুকার্যটাও অপূর্ব চারিপাশে এরকম রকম ধ্বজা উঠছে মন্দিরের টাইম হল খুব সকাল ছটা সাড়ে ছটা নাগাদ মন্দিরটি খুলে যায় আবার দুপুরবেলা কিছুক্ষণ সময় বন্ধ থাকে এবং আবার বিকেল থেকে খুলে যায় সম্পূর্ণ মন্দির কিন্তু তোমরা দর্শন করতে পারবে এবং সুন্দর করে ভেতরে বসে পুজোও দেখতে পারবে কারণ ভেতরে পূজো পুজো দেখার জন্য কিন্তু জায়গা রয়েছে যে দেখুন অনেক ভক্তগণ কিন্তু বসে পুজো দেখছেন আর আমরা সরাসরি যে মূর্তিটা দেখছি সেটি খাঁটো শ্যামজির মূর্তি মন্দিরের ভেতরে মূর্তির ছবি তোলা যায় না তবে আমি বাইরে থেকেই জুম করে একটুখানি তোলার চেষ্টা করেছি আপনাদের জন্য এছাড়াও মন্দিরের ভেতরে রাধাকৃষ্ণ মূর্তি এবং বাজরাংবলির মূর্তিও রয়েছে মন্দিরের ওপরে ছাদটা দেখুন কত সুন্দর কারুকার্য করা মন্দির দেখিয়ে কিন্তু ভীষণ ভালো লাগবে মন্দিরটা ভীষণই সুন্দর এবং যারা এখানে পুরোহিত আছেন তারা কিন্তু ভীষণ ভালো ব্যবহার এবং তারা খুব সুন্দর করেই কিন্তু পুজোটা দিয়ে দিচ্ছেন আপনাদের এখানে প্রত্যেকটি কর্মীর ব্যবহার কিন্তু ভীষণ ভালো দেখুন আমার মতো আরও ক্ষুদের সদস্যরাও কিন্তু ঠিক বাইরে থেকেই এইভাবেই কিন্তু ছবি নিচ্ছেন ভীষণ ভালো লেগেছে আমার মন্দিরটি আবারও বলবো জায়গাটা খুব সুন্দর আপনারাও পুজো দিতে আসুন আপনাদেরও ভালো লাগবে পুজো সামগ্রী কেনার দোকানও কিন্তু এই মন্দির পরিসরের ভেতরেই আপনারা পেয়ে যাবেন মন্দিরে পুজো দেওয়ার জন্য সামগ্রী কেনার জন্য আপনাদের এদিক ওদিক ছুটতে হবে না এছাড়াও এখানে কিন্তু আপনারা পুজো বিশেষ পুজো দেওয়ারও ব্যবস্থা আছে তার জন্য কিন্তু পূজারীদের সাথে কথা বলে নিতে হবে মন্দির পরিক্রমা করেছিলাম আমরাও সবার মতো যে কোনো মন্দিরে গেলে কিন্তু মনটা ভীষণই ভালো হয়ে ওঠে তাই না আর এখানে কিন্তু গাড়ি নিয়েও আপনারা আসতে পারেন নিচে পার্কিংয়ের সুব্যবস্থা আছে সাথে কিন্তু বাইরে জুতো রাখারও ব্যবস্থা রয়েছে এবং ওয়াশরুমের ব্যবস্থাও কিন্তু আপনারা বাইরেই পেয়ে যাবেন সম্পূর্ণ বাক্যে বলতে গেলে মন্দিরে আসলে আপনারা কিন্তু সুন্দর ব্যবস্থাপনা পাবেন এবং মন্দিরে সময় কাটাতে আপনাদের খুব ভালো লাগবে পুজো দেওয়ার সাথে সাথে আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভিডিওটা এবং ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে দেখতেই পাচ্ছেন মন্দিরের ওপরে বেশ খানিকটা জায়গা রয়েছে এবং বাচ্চারা আনন্দ সহকারে খেলে বেড়াচ্ছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় তাই টিল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা